সমস্ত বিদ্যালয়গুলিকে সিবিসি আওতে আনতে হবে, আনতে হবে, আনতে হবে। 75 রাজ্য সমস্ত বিদ্যালয়গুলিকে সিবিসি আওতে আনতে হবে, আনতে হবে, আনতে হবে। নইলে আন্দোলন চলছে চলবে, নইলে বিক্ষোভ চলছে চলবে, চলবে। নইলে আন্দোলন চলছে চলবে। ভারত মাতা কি জয়, মাতা কি জয়। বিদ্যার্থী পরিষদ দেখুন, আপনারা সবাই অবগত আছেন রাজ্যের, আমরা জানি এই রাজ্যের অধিকাংশ স্কুলগুলো টিবিএসসি বোর্ডের আওতায়। তো এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে যাতে আরও উন্নত মানে নিয়ে যাওয়া হয় এবং এই শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নতশীল করা হয়, তার জন্য আমরা বিভিন্ন বোর্ড আছে, সিবিএসসি, টিবিএসসি এবং আইসিএসসি। তো যেহেতু সিবিএসসি বোর্ড সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায়, সে জায়গায় বিদ্যার্থী পরিষদের ডিমান্ড থাকবে যে এই রাজ্যের আর এই জেলার যতটুকু যে স্কুল আছে তার মধ্যে অধিকাংশ স্কুলগুলোকে যাতে সিবিএসসি বোর্ডের আওতায় আনা হয়, এই নিয়েই মূলত আজকে আমাদের এই দাবি নিয়ে আজকে জেলা শিক্ষা অধিকর্তার সাথে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করব এই নিয়ে দাবি, আর এখানে এই জন্য আমাদের আসে। বাকি যে বিভিন্ন সারা রাজ্যের বিভিন্ন স্কুল রয়েছে সেইগুলিকে আনার জন্য কি কোনো ধরনের ডিমান্ড করা হবে? আমাদের ডিমান্ড থাকবে যাতে সিবিএসসি বোর্ডের আনা হয়। তো বাকিটা শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা দপ্তরের অধিকর্তারা চিন্তা করবেন কোন কোন স্কুলগুলোকে আনলে ভালো হবে এবং কোন কোন স্কুলকে আনা যায় এখন পর্যন্ত বর্তমান সিচুয়েশনের মধ্যে। তো ডিমান্ড এটাই থাকবে যাতে এই রাজ্যের অধিকাংশ স্কুলগুলোকে এবং এই জেলার আওতায় যে স্কুলগুলো আছে তাদের অধিকাংশ স্কুলগুলো যাতে সিবিএসসি বোর্ডের আওতায় আনা হয়। আমার পরিচয় ত্রিপুরা প্রদেশ মিডিয়া ইনচার্জ সুরজিৎ শাহ। থ্যাংক ইউ।